ডি আন্দোলন করছে বলে তা ঠিক হয়নি, যে ডি আন্দোলনকারী করছে ওইখানে গিয়ে আমরা করবো এই উদ্দেশ্যে করা হয়নি। সেখানে সভার জায়গা, সেখানে ধর্মতলায় সমস্ত রাজনৈতিক দলে মিটিং করে দু বছর আগে কেউ ঠিক করেনি। এইগুলো কথা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এসএলএসটি ডিএ সবাই বিগত দু বছর ধরে ওখানে গিয়ে ধর্ণায় বসে রয়েছে, আন্দোলন হচ্ছে, অনশন হচ্ছে। না তাহলে কি তারা সেখানে আন্দোলন করছে বলে সেখানে কোনো সভা করা যাবে না, এটাই আপনি বলতে চান? যে সেখানে তারা ধর্মতলায় তারা গিয়ে আন্দোলন করছে কোন একটা কর্নারে গিয়ে, তা তাদের জন্য ধর্মতলায় কোনো রকম কোনো রাজনৈতিক দল সভা করবে না, সবাই করলেও কিছু হয় না, বিশেষ করে তৃণমূল করবে না, এটা আপনাদের বক্তব্য? সেখানে রাজনৈতিকভাবে সভা করছে, সেখানে জায়গা আছে সভা করছে, পুলিশের অনুমতি নিয়ে সভা করছে, পারমিশন নিয়ে সভা করছে। এত জায়গা থাকতে আর কোনো জায়গা পাওয়া গেল না, এবং এটা কতখানি অস্বস্তিকর গোটা দলের জন্য। আমি জানি না আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে, যাদের দাবি দাওয়া নিয়ে এতদিন ধরে আন্দোলন চলছে, সরকারের তরফ থেকে কেউ সেখানে আসেনি, তার থেকে ঢিলছোড়া দূরত্বে কোনো সভা করতে আসবে, আর এত অস্বস্তি তাদের মুখ দেখা পর্যন্ত যাবে না, এরকম টিনের প্রাচীর তোলা হচ্ছে না? আপনার কি মনে হয় যে ওই কয়েকজন সিপিএমে যারা হোল টাইমের কয়েকজন মেম্বার যারা ওখানে চাকরি পেয়ে এখন তারা ডিএ নিয়ে আন্দোলন করছে, তাদের জন্য অভিষেক ব্যানার্জি ওখানে সভা করতে যাচ্ছে? তাদের জন্য করতে যাচ্ছে তাহলে? সেখানে সভা করছে, সেখানে একটা স্থির হয়েছে, সেখানে সভা হবে এবং তারা বিরোধিতা করে হাইকোর্টে স্থির হলো এটা অভিষেক ব্যানার্জি সভা করবেন, সেটা ডেটটা, অ্যাপ্লিকেশন ডেটটা দেখলেই বুঝতে পারবেন যে কবে থেকে ঠিক হচ্ছে। আপনি জানেন না অ্যাপ্লিকেশন ডেটটা কবে? আন্দোলন যদি দীর্ঘদিন ধরে করে তবে তো এই নয় যে সেখানে কোনো সভা করা যাবে না, ডিএ আন্দোলন করছে। আপনি কি জানেন না সভা ডেট কবে? না নিশ্চয়ই সভা আগামী কাল সভা আছে, সেখানে কয়েক হাজার লোক আসবে, কয়েক লোক। না কবে ঠিক করলেন সভা করবেন ওখানে গিয়ে? না সে ডিএ আন্দোলন করছে বলে তা ঠিক হয়নি, যে ডিএ আন্দোলন আন্দোলনকারী করছে ওইখানে গিয়ে আমরা করবো এই উদ্দেশ্যে করা হয়নি। সেখানে সভার জায়গা, সেখানে ধর্মতলায় সমস্ত রাজনৈতিক দলে মিটিং করে দু বছর আগে কেউ ঠিক করেনি, এইগুলো কথা। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এসএলএসটি ডিএ সবাই বিগত দু বছর ধরে ওখানে গিয়ে ধর্ণায় বসে রয়েছে, আন্দোলন হচ্ছে, অনশন হচ্ছে। না তাহলে কি তারা সেখানে আন্দোলন করছে বলে সেখানে কোনো সভা করা যাবে না, এটাই আপনি বলতে চান? যে সেখানে তারা ধর্মতলায় তারা গিয়ে আন্দোলন করছে কোন একটা কর্নারে গিয়ে, তা তাদের জন্য ধর্মতলায় কোনো রকম কোনো রাজনৈতিক দল সভা করবে না, সবাই করলেও কিছু হয় না, বিশেষ করে তৃণমূল করবে না, এটা আপনাদের বক্তব্য? সেখানে রাজনৈতিকভাবে সভা করছে, সেখানে জায়গা আছে সভা করছে, পুলিশের অনুমতি নিয়ে সভা করছে, পারমিশন নিয়ে সভা করছে, সেখানে বাধা কোথায়? তো দেখলাম নমুনাটা, সে তো শর্ত সাপেক্ষে সবার অনুমতি দিয়েছে আজকে আদালত, যে আদালত যেটা দিয়েছে সেইভাবেই হবে, আদালতে কেউ যদি বলে থাকে কোনো ইয়েতে সেই গাইডলাইন্স মেনেই হবে, আদালতের রায়কে তো সরকার বা এই দল অমান্য কোনোদিন করেনি আর আগামী দিনেও করবে না। এর হট্টবেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও সোজা প্রশ্নের টি-20 ঘুরিয়ে নাম দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি, স্বর্ণালী প্রশ্ন করি সোজা সুজি।